এক হাজারের বেশি শিক্ষককে বরখাস্ত করা হয়েছে আমার প্রশ্ন হলো যে এক হাজারের বেশি আমলাকে কি বরখাস্ত করা হয়েছে করা হয়নি। টপ বসে আছে। বরখাস্ত করে তাকে হাত করা দিয়ে সে যে দুবাইয়ের যে সম্পদ করেছে মালয়েশিয়াতে এর কেস দিয়ে ওকে বিচার করা উচিত এবং শুদ্ধি অভিযানের মাধ্যমে আমলাতন্ত্রের ভেতরে যারা স্বৈরাচারের এজেন্টরা ঢুকে আছে ওদেরকে একদম নিঃশেষ করে দেওয়া হ্যাঁ আমি খুব অভিনিবেশ সহকারে এই আমাদের তরুণ যে আমাদের তরুণ যে বংশধর বলবো আমি কারণ আমি অনেক বয়স্ক লোক আমি খুবই মোহিত হয়ে শুনছিলাম আপনাদের সবার কথা এবং দিস ইজ এ ভেরি গুড ডিভাইট মানে সাগর আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে এমনি একটা ডিবেট যেখানে আমাদের

সেটা কিন্তু আমি দেখলাম না কাজে এই জন্য আমি খুব আশাবাদী ভবিষ্যতের জন্য আচ্ছা এখানে আমি লক্ষ্য করলাম যে মেইন যেটা এই ডিবেটটা আজকে হলো এই ডিবেটের আসল হলো যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আমাদের হয়েছে আমি আবার একটু এখানে আমি একটু ডাইগ্রেস করব। আমি কিন্তু এটাকে ইন্টারিম গভর্নমেন্ট বলি না আমি এটাকে বলি বিপ্লবী গভর্নমেন্ট এবং এটা ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো তাদের কম্বাইন্ড আন্দোলনের ফলশ্রুতিতে আমরা পেয়েছি এই বিপ্লবী সরকার কিন্তু এই বিপ্লবী সরকারের মেইন কাজ হল পচন যে সমস্ত ইনস্টিটিউশনগুলোতে পচন ধরেছে সেগুলোকে কারেক্ট করা কিন্তু সেখানে যেন মনে হচ্ছে যে আমার প্রশ্ন হলো যে আমি দেখছি যে যে আমলাদের ভেতরে যে যে আমলাদের ভেতরে কিন্তু গোপনে পালিয়ে আছে ওই সৈরাজেরি সরকারের অনেক দালাল এবং আহ চামচারা পালিয়ে আছে ওরা কিন্তু এখনো তাদের পজিশনে বহাল আছে সেগুলোর ব্যাপারে এক হাজারের বেশি শিক্ষককে বরখাস্ত করা হয়েছে আমার প্রশ্ন হলো যে এক হাজারের বেশি আমলাকে কি বরখাস্ত করা হয়েছে করা হয়নি টপ ওরা তো বসে আছে কাজে যেখানে একটা অশনি সংকেত আছে যেখানে আমরা দেখছি ভারতে বসে কুচক্রীরা ভারতে সবাইকে আমি খারাপ বলছি না কিন্তু ভারতের কিছু কিছু রাজনৈতিক দল সম্পর্কে আমার গভীর রিজার্ভেশন আছে মারাত্মক লাইক বিজেপির মতো একটা বাজে দল এরাই ক্ষমতায় আছে এরা চক্রান্ত করছে সেই চক্রান্তের কথা আমরা মনে না রেখে মানে সেজন্য যে ইমপ্লিমেন্টেশন করা যেগুলো পচন রোধ করা সেটা না করে আমরা যদি নিজেরা এখন ঝগড়া বিবাদে নেমে যাই হ্যাঁ রাজনৈতিক দলগুলো যারা আমাদেরকে হেল্প করেছে এই আন্দোলনে তাদেরকে অযথা খেপিয়ে তুলি তাহলে কাদের লাভ হচ্ছে ওই যে যারা পালিয়ে বসে আছে রেডি ওদের জন্য তো পোয়া বারো হয়ে যাবে এইটাই আমাদের সামনে আমার সবার কাছে আমার অনুরোধ যে আপনারা যখনই যা করবেন না কেন আপনাদের আসল আসল ঠিক থাকতে হবে যে ধরনের আসলে শক্তিও কাজ হয়তো হতে পারে আমি আই উইল নট রুল ইট আউট কারণ ওরা তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে দে দে মাই ট্রাই মানে ডিভাইড এন্ড রুল এই যে এই যে বিশাল আন্দোলন হলো এই যে বিপ্লবী আন্দোলন আমি আপনাকে বলি যে এই যে বিপ্লবী আন্দোলন হয়েছে যেটা আমি ফরাসি বিপ্লবেও আমি এরকম দেখিনি রুশ বিপ্লব এরকম দেখিনি আই হ্যাভ এন ইট আপনি চিন্তা করে দেখেন প্রত্যেকটা পুলিশ স্টেশন বাই কমন পিপল ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো চিন্তা করে দেখেন এটা কি কোনোদিন আমরা দেখেছি অন্য কোথাও যেখানে এখনো ওটা থেকে এরা রিকাভার করতে পারেনি এরকম আন্দোলন তো আমরা কোনোদিন আমি তো নাইনটিন সিক্সটি নাইনের প্রত্যেকটা আন্দোলনে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি দেখেছি নোট ক্যান্ড আমাদের ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো যা করেছে তার সঙ্গে কোনো মানে ওটার কম্পারিজন হয় না এটা অনেক অনেক গভীর অনেক পার্টিসিপেটরি এটা একটা বিশাল আন্দোলন হয়েছে আচ্ছা এখন এখানে যে প্রশ্ন হচ্ছে যে যেটা নতুন যেটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি এই জাতীয় নাগরিক কমিটি এটিকে একটা রাজনৈতিক দল এখনো কিন্তু আমাদের কাছে ক্লিয়ার না কিন্তু স্পেকুলেশন যে এটা একটা রাজনৈতিক দল হচ্ছে হ্যাঁ ছাত্রদের রাজনৈতিক দল করার অধিকার রয়েছে ইফ দে ওয়ান্ট টু ফর্ম এ পলিটিক্যাল পার্টি ইট ইজ देयर ফান্ডামেন্টাল রাইট অফ এ ডেমোক্রেটিক সোসাইটি কিন্তু যদি কোনো রাজনৈতিক দল গঠন করা হয় আন্ডার দ্য টিটুলেজ অফ অ্যান অথরিটি তাহলে সেখানে প্রশ্ন আসবে সে ব্যাপারে আমাদের কেয়ারফুল করা হওয়া উচিত আমার মতে যে এই বিপ্লবী সরকারের শুধু দুটো কাজ একটা কাজ হল এটা আমি আপনাদের সবার জন্য বললাম যে একটা কাজ হল যে সমস্ত ইনস্টিটিউশনে পছন্দ হয়েছে সেগুলোকে শুদ্ধ করে ফেলা সেগুলোকে কারেকশন করা এবং রিফর্ম করা সংস্কার করা আর ওদিকে শত্রুরা যাতে কিছু না করতে পারে সেজন্য একটা মারাত্মক শুদ্ধি অভিযান চালানো উচিত এবং তার ফার্স্ট হলো চুপ্পু চুপ্পুকে অবিলম্বে বরখাস্ত করে তাকে হাত করা দিয়ে সে যে দুবাইয়ের যে সম্পদ করেছে মালয়েশিয়াতে এর কেস দিয়ে ওকে বিচার করা উচিত এবং শুদ্ধি অভিযানের মাধ্যমে আমলাতন্ত্রের ভেতরে যারা স্বৈরাচারের এজেন্টরা ঢুকে আছে ওদেরকে একদম নিঃশেষ করে দেওয়া এটা হলো এক দুই হইল যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যে সংবিধান সংস্কার যেটা একটা বিশাল ব্যাপার আমাদেরকে করতে হবে সেজন্য জন্য কিন্তু নট এনি আমলা আমি কিন্তু এই ছাত্রদের সঙ্গে একমত হ্যাঁ যে কোনো আমলাদের দ্বারা না প্রাক্তন সরকারি এখন কোনো উপদেষ্টায় কি যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলোকে এক করার জন্য অবিলম্বে আমাদের একটা সংবিধান সভা নির্বাচন করা উচিত কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যার কোন সোভেন পাওয়ার থাকবে না তাদের শুধু একটাই ডিউটি তাদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না তারা কোনো তারা কোন জেলাতে গিয়ে মাতব্বরি করতে পারবে না তাদের একটাই মাত্র ডিউটি কোনো কন্ট্রাক্টে তারা কোনো ইনফ্লুয়েস করতে পারবে না এই সংবিধান সবার অবিলম্বে করা যায় যে আপনি যদি শাসন যেটা আমাদের ইলেকশন কমিশন এখানে যে সমস্ত আবর্জনার দল আছে ওরা তো অনেকে চলে গেছে যে নুরুল হুদার মতন কুলাঙ্গাররা এরা তো নেই এবং এই যে আপনাদের যে হাবিবুল আউয়াল এবং রাকিব এরা যে সর্বনাশ করে দিয়েছিল দেশকে এগুলো তো চলে গেছে কাজে নতুন করে একটা ভালো মানে ই করে ইলেকশন কমিশন করে অবিলম্বে নির্বাচন দেওয়া আই ইট ইন মান্থস করে দিয়ে যেখানে পার্টিসিপেটরি ইলেকশন যেখানে রাজনৈতিক দলগুলো পার্টিসিপেট করবে শুধুমাত্র সংবিধান অ্যাসেম্বলির জন্য সংবিধান সবার জন্য এবং তাদের ডিউটি হবে সময় নিয়ে সংবিধানকে প্রণয়ন করা আন্ডার দ্য ইউনুস গভর্নমেন্ট এবং কিন্তু ইউনুস গভর্নমেন্টের কোন কন্ট্রোল থাকবে না ওটার উপরে কারণ এটা হবে ইন্ডিপেন্ডেন্ট একটা অর্গানাইজেশন মানে আমরা যেটা বলি সাংবিধানিক ইন্ডিপেন্ডেন্স তারা করবে সংবিধান তারপরে তার ভিত্তিতে হবে গণভোট যে পাবলিক সেই সংবিধানকে পছন্দ করছে কিনা তারপরেই হবে নির্বাচন এই যদি সময় লাগে সেই সময় আমাদেরকে ডক্টর ইউনুসকে দিতে হবে আবার আমার আটটা সাজেশন হলো চুকপুকে বরখাস্ত করে বন্দি করে একদম ইমিডিয়েটলি ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট ঘোষণা করা এবং তার যে প্রধান উপদেশটা তখন হয় মিউট এটা কোনো অর্থ হয় না প্রেসিডেন্ট অল উইল রিপোর্টিং টু হিম নাও কিন্তু এই প্রেসিডেন্ট পদে ওনাকে নিয়ে যাওয়া উচিত এবং আমি আজকে বলবো যে যুক্তরাষ্ট্রের দিক থেকে আমি যেটা দেখলাম গতকালকের একটা আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করবো ডিক ডারবিন উনি হলেন সেনেটের কুইট ডেমোক্রেটিক পার্টি চিন্তা করে দেখুন এবং এবারেও কিন্তু ডেমোক্র্যাটদের বিজয়ের অনেক সম্ভাবনা রয়েছে প্রেসিডেন্টশিয়াল ইলেকশনে এমন কি কংগ্রেস এবং কংগ্রেসের দুই কপি ওরা মেজরিটি চলে আসতে পারে এই ডিক ডারবিনের ভক্তিটা আমি আপনাদের অল্প কয়টা লাইনে বলবো উনি কিন্তু দারুণ ডক্টর ইউনূসের প্রশংসা করেছেন এটা কিন্তু আমাদের দেখতে হবে তার অর্থ এটাকেও আমাদের কিন্তু নজরে রাখতে হবে যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র জাপান এবং অন্যান্য ইউরোপ এরা কিন্তু একদম মানে ইউনুসকে দারুণ ভাবে সমর্থন করে কাজে যদি ভারত থেকে কোনো শঙ্কার থাকে কিংবা রয়ের যদি কোনো প্রচেষ্টা থাকে সেখানে যুক্তরাষ্ট্র এবং তার বন্ধুদের সমর্থন ইজ এ ভেরি গুড পিলার টু ফল ব্যাক আমাদের একটা ভালো ই থাকবে স্তম্ভ থাকবে ধরে থাকার জন্য আর অন দ্য আদার হ্যান্ড যেহেতু ওনাকে ব্যবহার করে যদি আমরা সংবিধানকে প্রণয়ন করতে পারি ও নির্বাচন দিতে পারি তাহলে যে যে রাজনৈতিক দল আসতে পারে তারা আসবে ছাত্ররা যদি রাজনীতি করতে চায় তারা করতে পারবে তারা দল করতে পারবে কিন্তু তাদের দল গঠনের পেছনে যদি কোনো সন্দেহ থাকে সেই সন্দেহটা আমার মনে হয় আমাদেরকে খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে যে ওই সন্দেহ যাতে না থাকে মানে উই ডোন্ট মানে আপনারা জানেন যে একটা কথা আছে আমাদের বাংলাদেশে আমরা বলি জাহালাউ তাহাই কদু এটা যাতে না হয় জাহালাউ তাহাই কদু ন আমরা চাই না ও ধরনের ছাত্রদের যে এখন যদি কোনো ধরনের রাজনৈতিক অভিলাষ থাকে বা কোনো ধরনের রাজনৈতিক ইচ্ছা থাকে সেটি যেন তারা স্পষ্ট করে তবে সরকারি কোনো সুবিধা নিয়ে কোনো উপদেষ্টা হয়ে রাজনৈতিক অন্য কোনো ফায়দা হাসিলের চেষ্টা করাটাও আরেকটা বৈষম্য আরেকটা ইয়ে হবে এটা করা ঠিক হবে না এটা আপনার আমি এখানে শুধু সাগর আমি একটা অ্যাড করবো সার্জি সালাম কিন্তু কয়েকদিন আগে বলছিল যে নাহিদ এবং যে আসিফ ওরা যে জয়েন করেছে উপদেষ্টা হিসেবে ওরা আর নির্বাচনে দাঁড়াতে পারবে না সামনে এটা এটা ও কিন্তু বলেছিল আমি শুনেছি নিজে আমি সেদিন কিন্তু সেটাকে সাধুবাদ দিয়েছি যে দ্যাটস এ গুড থিং এবং আমি মনে করি যেন ওরা এটা কি ফলো মানে নো গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স ইন ফর্মিং দ্য পলিটিক্যাল পার্টি